গতকাল শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ি তোমার সঙ্গে শেয়ার করেছিলাম, আজকে আবার কিছুটা বাকি ছিল সেটা শেয়ার করছি। তো দেখে নাও বন্ধুরা, খুব সুন্দর একটা জায়গা শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ি। আমার তো জায়গাটা খুব ভালো লেগেছে, আর খুব সুন্দর আর শান্ত পরিবেশ। আর এই দেখো বন্ধুরা, এখানে একটা ঠাকুরও রয়েছে, যদিও ঠাকুরটার নাম আমি তোমাদের সাথে বলতে পারলাম না। আর এখানে সবাই ছবি তুলছে, আর চুপচাপ, মানে একদম শান্ত, কোনো হইচই নেই। খুব ভালো একটা জায়গা মনে হচ্ছে, এখানে অনেকক্ষণ ধরে বসে থাকি ঠাকুরের মুখের দিকে তাকিয়ে। শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ি তোমাদের দিদিভাইয়ের খুব পছন্দ হয়েছে, আর জায়গাটা আমারও খুব ভালো লাগলো। আর তোমার দিদিভাইয়ের বাড়ি না, আমাকে একটা রিলস বানিয়ে দাও, দুটো ফটো তুলে দাও, তো আমি সেগুলো করে দিলাম। তো আমারও জায়গাটা খুব পছন্দ হয়েছে। শ্রী চৈতন্যদেবের মূল মন্দিরের ভেতর আমরা যাচ্ছি। তো বন্ধুরা তোমরা আসো, দেখবে মন্দিরের অসাধারণ কারুকার্য আর দেবদেবীর মূর্তি। দেখো বন্ধুরা কত সুন্দর ফুল গাছ এখানে লাগানো আছে, দেখে চোখ জুড়ে যাচ্ছে। তো আমার খুব ভালো লাগলো। আর এই দেখো বন্ধুরা, এখানে তোমার দিদিভাই ছবি তুলছে আমার বোনের ননদের। তো চলো বন্ধুরা ছবি তুলুক, তোমাদেরকে দেখাই আর কিছু দৃশ্য। আমাদের সাইটসিইং দেখা কমপ্লিট, মন্দিরগুলো সবগুলো দেখতে পাইনি, বন্ধ হয়ে গেছিলো। যাই যুটিউব পেজ শেয়ার করেছি, এবার একটু রেস্ট বসে পড়েছে এখানে সবাই, একটু খাওয়া দাওয়া হবে, তারপরে আবার দেখা দেখাচ্ছি। এই দেখো লম্বা লাইন, লম্বা লাইনটা হচ্ছে বিনামূল্যে খাওয়া দাওয়ার অবস্থা। আর আমরা এখন যাচ্ছি উপশালা দেখতে, অনেকটা দূর হাঁটতে হচ্ছে, এদের সবাই খেতে যাচ্ছে। চলো তোমরাও দেখবে। দেখো বন্ধুরা সবাই হাঁটছে, অনেকটা পথ অতিক্রম করে আমাদের আসতে হলো এখানটায়। তো সবাই যখন আসছে আমিও এলাম, তো পায়ে প্রচণ্ড ব্যথা হয়ে গেছে বন্ধুরা হাঁটতে হাঁটতে। তো যাই হোক, আমরা কাছে এসে গেছি, এবার ভিতরে ঢুকবো, তো দেখবো সেখানকার অবস্থা। পায়ে ব্যথা হলো তা কি হয়েছে, তা বলে কি আসবো না? আর তোমরা কি দেখে বুঝতে পারছো বন্ধুরা আমরা কোথায় চলে এসেছি? হ্যাঁ বন্ধুরা, মায়াপুর এসেছি, আর গোশালায় আসবো না সেটা কি কখনো হতে পারে? তো আমরা এখন চলে এসেছি গোশালায়। চলো এখন দেখি গোশালাতে কতগুলো গরু আছে, যদিও এখন গরু থাকে না, এই টাইমটা ওদের চড়ার টাইম। তো যেগুলো আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো সিঁড়ি দিয়ে উপরে উঠতে হচ্ছে, আর আমার হাতে রয়েছে কতগুলো ব্যাগ, দেখেছো? যত সোয়েটার পরে গেছিলাম সব
খুলে আবার ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। তো যাই হোক, তোমাদের সাথে বকবক করতে করতে চলে আসলাম একদম গোমাতাদের কাছে। আর এখানে দেখো কত গোমাতা রয়েছে, আর এখানে না গোমাতাদের প্রত্যেকটার এক একটা করে নাম রয়েছে, তো অত নাম তো আর তোমাদের সাথে বলা যাবে না। আর কত তো লোক, আর দেখো ওরা কিন্তু আমাদের দিকে একটু তাকাচ্ছে না, কিন্তু ওরা আনমনে খাবার খেয়ে যাচ্ছে। তোমরা কি দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই দেখো উপরে লাল লাল রং দিয়ে লেখা আছে প্রত্যেকটা গোমাতার নাম। এই গোমাতাটা মনে হচ্ছে সব থেকে বড়, এখানে যত গোমাতা রয়েছে। তার কারণ কেন কেন বললাম বলো তো? তার কারণ হচ্ছে এই শিংগুলো দেখো কত বড় বড়। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই গরুগুলো এগুলো সব হচ্ছে বলদ গরু, ওগুলোকে একটা আলাদা জায়গায় রাখা হয়েছে। আর বন্ধুরা এখানে দেখলাম দুটো ষাঁড় আছে, তো ষাঁড়গুলোর আকার অনেক বড়, মানে পুরো হাতির মতো। এই দেখো বন্ধুরা এই ষাঁড়টা এখানে আছে দাঁড়িয়ে, ক্যামেরা তো একটা বোঝা যাচ্ছে না, কিন্তু দেখে মনে হচ্ছে পুরো একটা বড় হাতি, অনেক বড়। তো যাই হোক, তোমার সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। তো বন্ধুরা আসার সময় আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, নিচে দোকান আছে, এখানে ক্ষীর মিষ্টি দই খুব ভালো পাওয়া যায়। তো যাওয়ার সময় একবার ট্রাই করব। দেখলা কত রকমের গরু, বড়ো ছোট সব রকমের গোশালাতে, তো ভালো লাগলো। তো বন্ধুরা আমরা এবার চলে আসলাম সেই দোকানে, এখানে দু রকমের মানে মাটির ভাঁড়ে পাওয়া যায় হচ্ছে ক্ষীর, আর হচ্ছে প্লাস্টিকের গ্লাসে পাওয়া যায় মিষ্টি দই। তো আমরা দইটা খেলাম না, আমরা সবাই বললাম ক্ষীরটাই খাবো। তো এই দেখো সবাই নিয়ে নিলাম হাতে করে ক্ষীর। বন্ধুরা খেলাম ক্ষীরের দই, ক্ষীরটা খেয়ে মন শান্ত হয়ে গেল। আর এই শান্ত মনে দূর থেকে দেখতে পাচ্ছি ইসকনের এই সুন্দর মন্দিরটা, অসাধারণ লাগছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কত লোকের আনাগোনা, তার মানে এখন হচ্ছে দুপুরে খাবার টাইম, আর সবাই লাইন দিয়ে দিয়ে যাচ্ছে খাবার খেতে। বন্ধুরা দুপুরে খাবার খেতে যাচ্ছি আমরা, কুপন 50 টাকা করে পারে। তো চলো, হ্যাঁ প্রচণ্ড ভিড় দেখো, আমরা লাস্ট টাইম আছি বলে তাই ভিড়টা একটু কম আছে, নাহলে প্রচণ্ড আমরা দেখো প্রচুর ভিড় ছিল, একটা থেকে দুটো পর্যন্ত ওখানে টাইম। খাওয়ানোর এই ঘরটা অনেকটাই বড় বন্ধুরা, আর দেখো কত সুন্দর লাগছে, দেখি পরিষ্কার পরিচ্ছন্ন। আর বন্ধু এখানকার নিয়ম হচ্ছে তুমি মানে ওরা একটা থালা দিচ্ছে, থালার উপরে একটা পাতা থাকছে, তুমি নিয়ে দাঁড়াবা, তোমাকে ভাত তরকারি সব দিয়ে দেবে, তুমি সেটা তুমি নিয়ে খেয়ে নেবা। খাওয়ার পরে ডাস্টবিনে পাতাটা ফেলে দিতে হবে, আর থালটাকে ধুয়ে যেখানে থাল রাখা যাবে সেখানে ঢেলে দিতে হবে। তো এটা খুব ভালো লাগলো, নিজের কাজ নিজে করা অনেক ভালো। আজকে মেনু ছিল ভাত ডাল একটা পাঁচ তরকারি, আর তার সঙ্গে ছিল মটর পনির তরকারি, আর দিয়েছিল পায়েস, খুব সুন্দর খেতে, খুব মজা করে সবাই খেলাম। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল খুব দিনের মধ্যে। আমলা কি মুখসুদ্ধি, মুখসুদ্ধি আমলো কি যাও খাবো, বের করো দেখি কি খাবো, কি খাবো, কি খাবো, খুলো খুলো
খাও, খেয়ে দেখো না, যে মুখে পড়ো নিজে জিনিস তুমি। হ্যাঁ কেমন খেতে? কেমন খেতে? ভালো না তো আজকে এ পর্যন্ত বন্ধুরা, কালকে শেয়ার করবো মায়াপুরে গেলেও অনেকের কপালে যেটা জোটে না সেই দৃশ্য, তোমরা দেখে নিও কালকে।